আসসালামু আলাইকুম, পলাশ আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে কথা বলবো টেকনো ক্যামন 17 এই ফোনটিকে নিয়ে। সো হয়তো আপনারা অনেকে জানেন, কিছুদিন আগে তাদের ক্যামন 17 পি ফোনটি লঞ্চ হয়ে যায়। আর ক্যামন 17 পি ফোনটি কিন্তু এর একটি বড় ভাই বলা যেতে পারে। তো হুবহু সেম ডিজাইন নিয়ে এসেছে এবং কিছুটা সেম কনফিগারেশনও এখানে রয়েছে। সো টেকনো ক্যামন 17 এই ফোনটিতে থাকতেছে 6.6 ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস প্যানেল, যেটা থাকতেছে 90 হার্জ সমৃদ্ধ। যেহেতু এই ফোনটির ডিসপ্লে 90 হার্জ সমৃদ্ধ, তাই ডিসপ্লেটা রেগুলার 60 হার্জ থেকে কিছুটা হলেও বেটার পাবেন। কিন্তু এই ডিসপ্লেটি অনলি এইচডি প্লাস এবং এই ফোনটির প্রাইস হচ্ছে 16,990 টাকা, অর্থাৎ 17,000 টাকা বাজেট রেঞ্জে। এইরকম এইচডি প্লাস ডিসপ্লে আসলে বেমানান, মানে এখানে আকর্ষণ বাড়ানোর জন্য দিয়েছে তারা 90 হার্জ। কিন্তু এই ফোনটার যে এগুলো মানে ঝড় তুফান সাইক্লোন অফার চলে, অর্থাৎ ইভালিতে, তখন কিন্তু এই ফোনটা যখন আপনি কিনবেন 11,000 টাকায় পাবেন। তাহলে বলা যেতে পারে যে 11,000 টাকার ভিতরে একটা বেস্ট চয়েস হবে বলে আমি মনে করতেছি। ডিসপ্লে সেকশনে যাই হোক, ওভারঅল চিন এবং বেজেলের পরিমাণ আমার কাছে মোটামুটি একটু বড়ই মনে হয়েছে, তারপরেও খুব একটা খারাপ লাগে না। পাঞ্চল কাটআউটটাও কিছুটা বড় মনে হচ্ছে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ভালো পাবেন। এইচডি প্লাস পিপিআই থাকতেছে 267, যার কারণে এখানে কিন্তু মোটামুটি ভালো কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড কালার পাবেন। এইচডি প্লাস ডিসপ্লে খুব একটা নেগেটিভিটি দেখবেন না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা সত্ত্বেও, এবং মোটামুটি ক্লিয়ারিটি ভালো পাবেন এই ডিসপ্লেটিতে। ডিজাইনের ক্ষেত্রে সেম ডিজাইন, কিন্তু এখানে থাকতেছে 3টি ক্যামেরা, আর আগের ক্যামন 17 পিতে ছিল 4টি ক্যামেরা, কিন্তু এখানে 3টি ক্যামেরা থাকতেছে এবং ক্যামেরা মডিউলটা সেম আগের মতোই। ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এবং ম্যাট ফিনিশ। এবার এই ফোনটির আউটসাইড নিয়ে কথা বলা যাক। ফোনটির ডান পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন, যেটা একই সাথে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে কাজ করবে। বেশ অ্যাকিউরেট পাবেন কিন্তু এটা আগেরটার মতোই, মানে টেকনো ক্যামন 17 পি এর মতোই অ্যাকিউরেট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা কাজ করবে। একই সাথে রয়েছে ফেস আনলক সুবিধা, যেটা মোটামুটি ডেলাইটে কিন্তু ভালো কাজ দেখাবে। এবং আপনি তারই উপরে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং বাম পাশে থাকতেছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে 2টি সিমের সাথে 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের থেকে পেয়ে যাবেন ইউএসবি পোর্ট, ঠিক আছে, মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন, এবং পেয়ে যাচ্ছেন ইয়ারফোন জ্যাক, আরও পেয়ে যাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোন, এবং পেয়ে যাচ্ছেন স্পিকার। তবে এখানে অবশ্যই টাইপ সি পোর্টটা দেওয়া দরকার ছিল। তাহলে এবারে ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে থাকতেছে 3টি ক্যামেরা এবং মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার সম্ভবত সোনি অথবা স্যামসাংয়ের সেন্সর হতে পারে, এবং থাকতেছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা, আরও একটি থাকতেছে, এটা হচ্ছে এআই লেন্স, যেটা 0.3 মেগাপিক্সেল হতে পারে। ফ্রন্টে পাঞ্চল কাটআউটের ভিতরে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, বেশ ভালো ব্যাপার। এই বাজেটে আপনার মোটামুটি এই ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি কম পাচ্ছেন না বলা যেতে পারে। পিছনে মেইন ক্যামেরাটা মোটামুটি ভালোই ডিটেলফুল ছবি দিতে পারবে ডে লাইটে, তবে লো লাইটে অবশ্যই এটা কিন্তু শাটার ব্যালেন্সটা অনেকটা কমে যাবে এবং শাটার স্পিডও কমে যাবে এবং অটো ফোকাসটা খুব ভালো মতো কাজ করতে পারবে না এবং কালার ব্যালেন্সটাও ঠিকঠাক ধরে রাখতে পারবে না। তবে ডে লাইটে মোটামুটি ভালো কালার ব্যালেন্সটা ধরে রাখতে পারবে এবং এর সাবজেক্ট সেপারেশন কিন্তু বেশ ভালো হবে। এবং থাকতেছে পোর্ট্রেট মোডের সুবিধা এবং থাকতেছে স্লো মোশন, এই সকল কিছু ফিচার নিয়ে এই ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ভালোই পাবে। ওই সাথে টেকনো ক্যামন 17 পি যেটা ছিল সেই ফোনে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু মেইন ক্যামেরার মতো কারিশমা দেখিয়েছে, বেশ শার্প ইমেজ দিতে পারে। এখানেও সেই একই কথা, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ভালো শার্প ইমেজ দিতে পারবে এবং আপনারা সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন টেকনো ক্যামন 17 ফোনটি দিয়ে। এবং থাকতেছে এই ফোনটিতে 6 জিবি র্যাম, যেটা কোন সিরিজের র্যাম এটা কিন্তু উল্লেখ করা হয়নি। এবং থাকতেছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, তো স্টোরেজ টাইপটা হচ্ছে ইএমএমসি টাইপের, সেটা হচ্ছে 5.1। তবে এখানে কেন যে এই ধরনের দুর্বল ইএমএমসি টাইপগুলো ব্যবহার করে তারা, এগুলো আমি বুঝি না। ইউএফএস তো ব্যবহার করতে পারতো তারা। তো যাই হোক, 128 জিবি ইন্টারনাল মেমোরি পাচ্ছেন, যার কারণে যারা মেমোরি কিনতে চান না তাদের কিন্তু চলে যাবে। এবং আপনারা 6 জিবি র্যাম মোটামুটি ভালোভাবেই মাল্টিটাস্কে অনেকটা সহায়তা করবে, খুব একটা সমস্যা হবে না যদি আপনারা প্রচুর হেভি গেমগুলো বা হেভি অ্যাপসগুলো এখানে একই সাথে ব্যাকগ্রাউন্ডে রান না করেন। এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85-এর একটি গেমিং প্রসেসর, যেটা অক্টাকোর প্রসেসর এবং এটার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.0 গিগাহার্স, এবং এটি 12 ন্যানোমিটারে বিল্ড করা। মোটামুটি এই চিপসেটটি দ্বারা কিন্তু সব ধরনের গেমই প্লেয়েবল হবে এবং আপনারা জানেন যে এই চিপসেটটি কতটা ভালো পারফরমেন্স দিতে পারে। এই ফোনটির ব্যাটারি নিয়ে আলোচনা করা যাক। ব্যাটারি সেকশন এই ফোনটিতে থাকতেছে 5000 mAh ব্যাটারি এবং এখানে চার্জার হিসেবে প্রোভাইড করা হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে থাকতেছে ইউএসবি পোর্ট, মানে টাইপ সি পোর্ট থাকতেছে না। মোটামুটি 5000 mAh ব্যাটারিটা কিন্তু একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম হবে। যারা মডারেট ইউজার আছেন তারা কিন্তু প্রায় 1.5 দিন আপ করতে পারবেন এই চার্জে। তবে ফুল চার্জ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে ফোনটিকে ফুল চার্জ করতে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড 11 এবং থাকতেছে টেকনোর হাইওএস 7.5, যা কিন্তু বেশ ভালো। একই সাথে কিছুটা ব্লুটুথ আছে এবং কিছুটা বাগ আছে, যেগুলো আপনারা মোটামুটি ডিলিট করে দিতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।